আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কেকের একটি রেসিপি শেয়ার করব। তবে আজকের কেকটি আমি ওভেনে করিনি, আমি এই কেকটি চুলায় বেক করেছি। আর কেকের উপর যে ডিজাইন করেছি এগুলো কোনো নজেল ব্যবহার করিনি আমি, কিভাবে করেছি চলুন দেখে নেই। তো কেক তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ বাটার মিল্ক, নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম পানি, এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কফি পাউডার। এরপর আমি এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি এগুলোকে এক সাইডে রেখে দিব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, এরপর আমি এখানে অ্যাড করেছি 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এরপর আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই দিতে হবে এই রেসিপিতে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো সব কিছুকে আমি খুব ভালো মতো চেলে নিয়েছি, চালার পর এগুলোকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। তো ডিম থেকে আমি কুসুম দুটো আলাদা করে নিয়েছি। এবার আমি একটি বিটারের সাহায্যে সাদা অংশটাকে খুব ভালো মতো বিট করে নিব। খুব ভালো মতো ফোম হওয়া পর্যন্ত এগুলোকে বিট করতে হবে। তো আমার বিট করা শেষ, আমি এখন এগুলোকে ছোট একটি বাটিতে তুলে নিয়েছি। এবার আমি সেই আগে তৈরি করে রাখা বাটার মিল্ক এবং কফি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, এর সাথে আমি এখন অ্যাড করব ডিমের কুসুম। দিয়ে দিচ্ছি আমি তেল, এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি চেলে রাখা উপকরণগুলোকে আবারও চেলে এখানে মিশিয়ে দিচ্ছি। তো সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে যে ডিমের ফোমটা করে রেখেছিলাম সেগুলো থেকে অল্প অল্প করে নিয়ে মিশ্রণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এগুলোকে মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর আজকের কেকটি আমি চুলায় করেছি, চুলায় কেক বসিয়ে দিয়ে আমি এই ফাঁকে ক্রিম রেডি করে নিচ্ছি। তো আমি এখান থেকে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি, ক্রিমটা সম্পূর্ণই ঠান্ডা আছে এখনও, একদম ফ্রিজ থেকে নামানোর পরে আমি ব্যবহার করছি। এবার একটি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যখনই হালকা ফোম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি বাসায়, কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি সাথে, যেটাকে আমরা আইসিং সুগার বলি, বাজারে কিনতে পাওয়া যায়। তো আমার এটা হোমমেড আইসিং সুগার, আপনারা এটা কিনে নিতে পারেন। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা। আমার ক্রিম প্রায় হয়ে গিয়েছে, এদিকে আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা চুলায় কত সুন্দর হয়েছে। তো আমি কেকের উপরে যে উঁচু অংশটা হালকাভাবে কেটে নিচ্ছি। এরপর আমি কেকের স্লাইসের মধ্যে দিয়ে নিয়েছি সুগার সিরাপ। তো সুগার সিরাপ দেওয়ার পর আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর আজকের কেকটাকে আমি 3টা ভাগ করে নিয়েছি, আপনারা যদি চান তাহলে 2টো ভাগও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি সেকেন্ড লেয়ারেও একইভাবে সুগার সিরাপ দিয়ে তার উপর ক্রিম বিছিয়ে দিচ্ছি। আমি এখন শেষ পার্টটি দিয়ে তার উপরও সুগার সিরাপ দিয়ে নিলাম। এবার তার উপর থেকে আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমার ক্রাম্প কোট করা শেষ, এরপর আমি উপর থেকে আবার মোটা করে আরও একটা লেয়ার দিয়ে দিব। তো আমার কেকের উপরের লেয়ারটা দেওয়া শেষ, এখন আমি ডিজাইন করব। তো এর জন্য আমি সাদা যে ক্রিম ছিল আমার সেখান থেকে কিছুটা অংশ অন্য একটি বাটিতে নিয়ে রং মিলিয়ে নিচ্ছি। তো আমি এখানে অরেঞ্জ আর রেড কালার ব্যবহার করেছি। তো যেহেতু ওই মুহূর্তে আমার কাছে নজেল ছিল না, আমি এই ধরনের ছোট যে ব্যাগগুলো আছে
বা প্যাকেট সেগুলোকে আমি কেটে নিয়েছি। তো আমি জাস্ট এখানে লম্বা লম্বি দাগ কেটে নিচ্ছি। এবার আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি, তো এটা দিয়েও আমি এভাবে লম্বা লম্বি ভাবে দাগ কেটে নিচ্ছি। এবার একটি কাবাব স্টিকের সাহায্যে আমি এভাবে আড়াআড়ি দাগ কেটে নিচ্ছি। খুবই সহজ। এবার আমি উল্টা দিক থেকে দাগ কেটে নিচ্ছি, আমি কেকটাকে ঘুরিয়ে নিয়েছি। তো দেখুন কি সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। এবার আমি সাইড দিয়ে এভাবে গোল গোল করে দিচ্ছি, যাতে করে মাছের ডিজাইনটা দেখতে আরও ভালো লাগে। তো অরেঞ্জ কালারের যে বাকি ক্রিমগুলো রয়ে গিয়েছে আমি সেগুলোকে গ্যাপের মধ্যে দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার কেক, আপনারাও ট্রাই করতে পারেন। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।